সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে আমলকির আচার। আমলকির উপকারিতার গুণ সবাই আমরা কম বেশি জানি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণের তৈরি আমলকির আচার, খুবই মজাদার আর পুষ্টিগুণে ভরপুর এই আচার। চলুন তাহলে এটা দেখে নেই কীভাবে তৈরি করি। আমলকি আমি 15-16টার মতো আমলকি গ্রেট করে নিয়েছি, 100 গ্রামের মতো হবে। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, একটু মেথি, কালো জিরা, আস্ত জিরা, মৌরি আর সরিষা ঢেলে দিচ্ছি। এখানে আমি কোনো তেল ইউজ করব না, খুবই হেলদি একটি আচার। আমলকিটা আমি ধুয়ে পরিষ্কার করে আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। কোনো রকম পানি থাকা যাবে না, পানি থাকলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। 5 ফোড়নের একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ, ধনিয়া, জিরা, হিমালয় পিঙ্ক সল্ট আর বিট লবণ এগুলো এখন দিয়ে দিব। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, কোনোভাবেই জ্বাল বাড়ানো যাবে না, একদম এটাকে লো হিটেই রান্না করতে হবে। এখন আমি ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। এই সুগারটা দিলে একটু পানি ছেড়ে দিবে। 3 চা চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম। আপনারা মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আর যদি বাইরে রাখেন তাহলে 1 সপ্তাহ পর রোদে দিতে হবে। প্রতিদিন আমলকি খেলে শরীরের জন্য অনেক উপকার। যারা কাঁচা খেতে পারেন না তারা এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।